বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে এদেশের উন্নয়ন থামিয়ে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন আইইবির সাধারণ সম্পাদক এস এম মঞ্জুরুল হক মঞ্জু। মঙ্গলবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণের আগে তিনি এসব কথা বলেন। 15 আগস্ট শহীদদের আত্মার শান্তি ও দেশবাসীর মঙ্গল কামনা করা হয়। এ সময় আইইবি নেতারা বলেন, স্বাধীনতা পরবর্তী রাষ্ট্রকে সোনার বাংলায় পরিণত করতে বঙ্গবন্ধু নিরলসভাবে কাজ করেছেন। তাকে হত্যার মধ্য দিয়ে দেশের অগ্রযাত্রাকে বন্ধ করা হয়েছিল। 21 বছর পর শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই সময় উপস্থিত ছিলেন আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহাদাত হোসেন শিবলু, ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন।